আজকে সে পিকনিকে যাওয়ার আগে আপনাদের ভাইয়া করছে। ইস কি সুন্দর দেখ। আসাদ ভাই বলতেছে কি যে পাতিলের এই যে খড়িগুলা ভাঙে মজা। বলছিলাম আবার করো আবার করো, আর এবার সাথে ফান করা এটাই আপ খালি নাড়াচাড়া পাটি বুঝছেন না। আসাদ ভাই মা পানি মাপতে আমি বলছি আপাকে হায়ার করে নিয়ে, এটা অনেক কষ্ট। এই যে আমি একটু অভিনয় বাদল ভাইয়ের গলায় নাকি ব্যাং ঢুকিছে। কোথায় যাচ্ছি আমরা? পিকনিক পার্টি। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিন তো খালি আমার বাগানের ভিডিও দেখাই, আমার বাসায় দেখাই, আজকে চলে যাচ্ছি আমরা হচ্ছে বান্ধবীর বাসায়। বান্ধবীর বাসায় কি হচ্ছে? পিকনিক পার্টিতে যাচ্ছি আমরা। আমার মাও রেডি হয়ে নিছে। আসসালামু আলাইকুম। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। সেখানে আমরা পিকনিক করব, সব বান্ধবীরা একসাথে হচ্ছে, একসাথে অনেক মজা করব, হই হুল্লা করব। তো সবাই ভিডিওটা দেখতে থাকেন, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপুকে আপুর পরিবারকে ভালোবাসে ভিডিওটা একটু শেয়ার করে দিন। আজকে আমরা পিকনিক করতেছি একদম বাংলাদেশের মতো চাঁদা তুলে পিকনিক। মানে বাংলাদেশে যেমন চাঁদা তুলে পিকনিক হয় না, ওই রকম করে পিকনিক করতেছি একদম দেশের মতো করে। তো চলেন আগে জিনিসপত্রগুলো তুলে নেই, বাজারঘাটগুলো আমরাই করছি, ওগুলো আগে উঠাই গাড়িতে। আজকে সে ভারী কাজ করছে বাগানের, আজকেই সে হাতে ব্যথা হয়েছে। তো বিসমিল্লাহ বলে আমরা আগে মাংসের পাতিলটাই তুলে নিচ্ছি। এর মধ্যে মাংস আছে, আমি তো দেখলাম তখন তোমার হাত কেটে গেছে। তা আমরা আবার পিকনিকে যাওয়ার আগে আপনাদের ভাইয়া করছে গাছে এত স্ট্রবেরি ধরে আছে, তুলে খায় যাই দেখি। তোলো বিসমিল্লাহ কয়ে এখানে ধো, আরো আছে। হ্যাঁ অনেকগুলো আছে তো এই যে এখানে। ইস কি সুন্দর দেখতেই ভাল লাগতেছে, তুমি স্ট্রবেরি তুলতেছো আমার বাগানের। এই যে এটা তোলো, ওই যে এটা থাক, তোলো তোলো তোলো, ওরাও খাক। মিষ্টি না বাচ্চাদের জানাও তুমি আনতেছো কেন, ওদের দিয়েও কাজ করাইতে হবে। ওরে বাবা ওরে বাবা, আবার সোনা পাখি গুলাও কাজ করতেছে। রাদওয়ান এখনো রেডি হয়নি, যাও। হ্যাঁ যাও, আরো আছে, আরো ব্যাগ আছে, সব নিয়ে আসো। পায়ের মধ্যে বেঁধে যাচ্ছে, আসো আসো আসো, সব কিছু তুলে ফেলো। কোথায় যাচ্ছি আমরা? পিকনিক পার্টি। কোথায় যাচ্ছি? পিকনিক পার্টি। কোথায় যাচ্ছি? পিকনিক পার্টি। খুব মজা, খুব আনন্দ। তো আমরা রওনা দিয়ে দিছি, আমাদের বাসা থেকে ভাবির বাসা খুবই কাছে, 5-7 মিনিটের দূরত্ব গাড়িতে। তো কাছাকাছি চলে আসছি। নিয়ে আসো আরেকটা, নিতে পারো তো রিহান, তুমি একটা কেন নিলা, আরেকটা নিয়ে আসো। রাদওয়ান ওটা কিন্তু অনেক সাবধান, একদম ওইটা ভর্তি কিন্তু মাংস। যাও। এই যে আমাদের লিসা ভাবি, লিসা ভাবি বলতেছে শুরুতেই আমাকে তুলতিছ, সে খুব লজ্জা পাচ্ছে। তো আমি প্রথমেই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আজকে আমার ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আশেপাশে অনেক গান বাজতিছে, সব পার্টি করতিছে, সেই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আমার ভিডিওতে কপিরাইট চলে আসবে। এই যে আমাদের বাদল ভাই আর আমাদের রাজ্য সোনা, রাজ্যর চোখে একটু ঘুম ঘুম, কারণ গানের মধ্যে ঘুমাই গেছিলো। আর আমাদের আসাদ ভাই, যার বাসাতে আমরা পিকনিকে আসছি, ভাই তো অনেক কাজের একটা মানুষ। যাই হোক, সুন্দর করে দুইটা চুলা বানায় রাখছে, দুই চুলায় আমরা একদম পিকনিক পার্টি শুরু করে দিব। আর এই পাতিলে আমি মাংস মাখাই নিয়ে আসছি। তা আসাদ ভাই বলতেছে কি যে পাতিলের পেছনে মাটিতে লেপে দেই, তাহলে পাতিলের কালি কম হবে। তো আমি বললাম ঠিক আছে, যদি থাকে তাহলে লেপে দেন। এই যে সে মাটি দিয়ে পানি দিয়ে ভিজায় আসাদ ভাই পাতিলের পিছনে লেপে দিবে। এই যে আগে কিন্তু আমরা বাংলাদেশে পিকনিক টিকনিক করলে বা খড়ির চুলায় রান্না করলে এইভাবেই করতাম। তো আসাদ ভাট থেকে একটা নতুন কিছু শিখলাম, আমি জানি এইটা, বাট কখনো করা হয়নি।
তো পাতিলগুলো পরিষ্কার করতে খুবই ইজি হয়। আমার পাতিলেও করে দিচ্ছে আসাদ ভাই। আর এই যে আমাদের রাজ্য শোনা বলতেছে মসকিটো মসকিটো মা দুইটা মসকিটো, মাশাল্লাহ খুবই সুন্দর করে কথা বলে টুকটুক করে। আর এখানে আমরা সবাই মিলে কাটা ধোয়া করে নিচ্ছি। আর ওইদিকে রাদওয়ানের বাবা গেছে আমাদের সোয়েটার আনতে, কারণ এখানে এসে দেখি বেশ ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এই জন্য তাকে দেখা যাচ্ছে না। আমরাই সবাই এই যে সুইটি ভাবি, লিসা ভাবি, আমাদের এই যে লাইলা ভাবি, মাঝখানেরটা ভাবিদের বাসায় আসছি পিকনিকে। সবাই আমাকে বলতেছিল এই কাজ করো না তুমি, শুধু ভিডিও করো। তো আমিও চলে আসলাম রসুন পেঁয়াজ ছিলতে। আমি অবশ্য বেশি কাজ করছি কিন্তু এখানে সবার থেকে, কাজও করছি আবার ফাঁকফো করে ভিডিও করছি, কারণ ভিডিও আকারে তো আমাকে দিতে হবে। এই যে খড়িগুলা ভেঙে নিচ্ছিলাম আসাদ ভাই, এই যে গাছের সব ডালপালা, তো খড়িগুলা খুব মানে শুকনাই ছিল, আবার কিছু কিছু ভেজা ছিল। যাক, আমি আসাদ ভাইকে বলছিলাম আসাদ ভাই কেরোসিন তেল দিয়ে চুলা ধরায়েন না, তাহলে কেরোসিনের একটা গন্ধ হয়ে যাবে, আপনি কাগজ নিয়ে আসেন। তো ভাই কাগজ নিয়ে আসে, যাই হোক এক চান্সই চুলাটা ধরে গেছে। তেল আর বেশি দিতে হয়নি, খুব সামান্য একটু তেল দিছে। এই যে বিসমিল্লা বলে আমরা চুলাটা ধরাই দিলাম, কারণ কেরোসিনের তেল দিলে না একটু গন্ধ হয়ে যায় তেল। আর আমি এই যে পাতা টাতা কুড়ায় নিয়ে এসেও জাল দিচ্ছিলাম, কারণ পাতাতে খুব তাড়াতাড়ি চুলা ধরে যায়। আমার কাছে খুবই ভালো লাগে খড়ির চুলায় রান্না করতে, একদম একটা গ্রাম্য পরিবেশ, একটা গ্রাম্য ভাব, আমার ভালো লাগে খুব খড়ির চুলায় বসে রান্না করা। কষ্ট আছে একটু, মানে চোখে ধোয়া লাগে, বাট মজা। ও মাংসটাই তো দেখাইনি, এই যে আমি বাসা থেকে সব কিছু দিয়ে নিয়ে আসছি, অবশ্য মাখাই নাই, এখন একদম নাড়াচাড়া করে দিব। আর রসুন দিয়ে দিব, গোটা গোটা রসুনই দিব মাংসতে। এই যে আপনাদের ভাইয়া চলে আসছে, এসে এসে মিউজিকের তালে তালে ডান্স শুরু করে দিছে। তো আমরা বলছিলাম আবার করো আর একটু করো, সেও ফান করে করে করতেছে। যাই হোক অনেক মজা লাগছে ওর ডান্সটা। এদিকে আমাদের মাসুদ ভাই, বাদল ভাই সবাই মিলে বসে গল্প করতেছে। আর আমাদের লিসা ভাবি যান মাংস ঢাকনা খুলে ফেলছে, এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। গোটা রসুনগুলা দিয়ে দিল, এবার পেঁয়াজ দিয়ে দিবে, কারণ রসুন আর পেঁয়াজ দেওয়া হয়েছিল না। এখন আমাদের আসাদ ভাই মোটামুটি উপর নিচ করে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে। আগেও বলছে আসাদ ভাই কিন্তু খুবই কাজের মানুষ, সে সব কিছুতেই একদম ফাস্ট। আর এইদিকে এই যে আমাদের আপনাদের রুমি ভাই আদা দিয়ে বলতেছে আমি একটু কাজ করি, মানে এরা একটু টুকিটাকি। রুমি ভাই বলেন, বাদল ভাই বলেন, মাসুদ ভাই, এরা সব টুকিটাকি করে কাজ করছে। যাই হোক পিকনিকে সবাই মিলে টুকিটাকি, কেউ করবে কেউ বেশি করবে, এটাই স্বাভাবিক, একসাথে ফান করা এটাই। আমাদের লিসা ভাবি যান আমাকে চা দিয়ে একটা মিষ্টি করে হেসে দিছে। আর আমাদের লাইলা ভাবি, আসলে লাইলা ভাবি থ্যাংক ইউ এই সময় চাটা দেওয়ার জন্য, এই সময় চাটার দরকার ছিল, কারণ একটু একটু ঠান্ডাও লাগতেছিল আর কাজ করে একটু ক্ষুধাও লেগে গেছিল। ভাবি আমাদের চা খাওয়াইছে, অনেক মজা লাগছে সেই সময় চাটা। আর চাল ডাল মিশাই নিচ্ছি আমি খিচুড়ির জন্য, এখানে হচ্ছে সাফি চাল, এই চালটা অনেক ভালো আসলে খিচুড়ির জন্য, খুবই পারফেক্ট, ভাতের জন্য খুবই ভালো চালটা। তো চুলাটা এত ভালোভাবে জ্বলে গেছে, এই যে বাদল ভাইও আসছে নাড়াচাড়া করার জন্য, সব খালি নাড়াচাড়া পার্টি, বুঝছেন না বাদল ভাই? এই যে আপনাদের রুমি ভাই সব খালি নাড়াচাড়ার পার্টি আর লবণ চাখাচাখির পার্টি, এরা কাজের লোক না, জাস্ট নাড়াচাড়ে পিকনিকে অংশগ্রহণ করলো যে আমরাও আসি, আমরাও কাজ করছি। এই যে ভিডিওতেই প্রমাণ কতটুকু কাজ করছে, শুধু নাড়াচাড়া। যাই হোক খুবই সুন্দর একটা স্মেল বের হয়েছে, সব পেটের মধ্যে নাকি সব অস্থির হয়ে যাচ্ছে কখন খাবে। আর এইখানে খুব ফানি একটা কথা আমি বলছিলাম আসাদ ভাইকে, সব হাসতেছিলাম, আমি বলতেছিলাম আসাদ ভাই আমি চালের পাতিল নিয়ে আসব আর বলবো আমি চাল ধুই, আপনি বলবেন যে না 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 ভাবি আমি ধুই, জোর করে আমার হাতে থেকে পাতিলটা কেড়ে নেবেন, এরকম একটা মানে ফান করে বলতেছিলাম যে ভিডিওতে দেখাবো আমি ধুইতে যাচ্ছি কিন্তু আপনি আমাকে ধুইতে দিচ্ছেন না। যাক এটা বলে আমরা হাসাহাসি করতেছিলাম, কারণ আজকে তো ভয়েস ওভারে কি কে বলতেছে কিছুই বোঝা যাচ্ছে না, বলতেছিলাম যে এরকম একটু ফান করি। তো যাই হোক চালগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, আমি বলতেছিলাম ভাই এই পার আমি ধুচ্ছি, পরের পাতিলটা কিন্তু আপনি ধুবেন, ভিডিওতে ওইটা বলবেন যে ভাবি আপনি তো একটা ধুলেন এবার আমি ধুই, এরকম ফান করে বলবো, মানে ফান করে দেখাবো। যাই হোক
পরের পাতিলটা আসাদ ভাই ধুচ্ছিল, আমরা দুই পাতিলে রান্না করব খিচুড়িটা, কারণ হচ্ছে এক পাতিলে পুরাটা আটবে না। আর এদিকে আমাদের অনমী, আসাদ ভাইয়ের মেয়ে, এই যে বুড়াটা করে ফোন নিয়ে আজকে বসে আছে, তাছাড়া ছুটাছুটি করবে। আসলে রিক্স কান চুলায় রান্না হচ্ছে, আর বাচ্চারা বাহিরে বল খেলতেছে। আমি বলতেছিলাম এখানে তোমরা খেলো না বাবা, কারণ এই বল চুলার মধ্যে চলে আসলে অথবা পাতিলে গেলে একটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর লাইলা ভাবি তো একটা মজার জিনিস আনি দিছে আমাদের, মানে আনারস ভর্তা, কি যে মজা, সবগুলা খালি এই যে, এই যে খাওয়া পার্টি, খালি খালি বসে বসে নিয়ে আনারস খাচ্ছে, আর আমরা খালি কাজ করেই যাচ্ছি। আমাদের সুইটি ভাবিও কিন্তু অনেক কাজ করছে, এই যে সব সালাদগুলা কেটে ফেলছে, রসুন পেঁয়াজ অনেক কাজ করছে সুইটি ভাবি। আর খাওয়া পার্টিকে তো দেখতেছেন, শুধু খাচ্ছে আর খাচ্ছে। এই যে হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া নিয়ে আসছে ভাবি ঘরের থেকে। তো এখন আমরা খিচুড়িটা মাখাই ফেলবো, লবণ দিয়ে দেওয়া হচ্ছে, তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে, হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মানে যা যা আসলে খিচুড়িতে দিয়ে রান্না করা হয় সব কিছুই দিয়ে ভালো করে মাখায় নিব। আসাদ ভাই মাখাচ্ছে, ভালো করে মাখায় নিয়ে দুই পাতিলে উঠাই দিব খিচুড়িটা আমরা। এই যে সবগুলা খাচ্ছে আর হাসতেছে, খাচ্ছে আর হাসতেছে। আসলে খিচুড়িটা মাখানোর উপরই টেস্ট, যত বেশি ভালো করে মাখানো যাবে তত বেশি টেস্ট হবে। তো ভাগ করে নেওয়া হচ্ছে দুই পাতিলে, দুই পাতিলই আমরা চুলায় রান্না করব দুইবারে। তো ভাইদের বাসার পিছনে বিশাল একটা গাছ আছে, সেই গাছের এই যে শুকনা ডাল টাল পড়ছে, আমি সেগুলা কুড়ায় নিয়ে আসতেছি, যে শুকনা খড়ি দিলে চুলাটা খুব ভালোভাবে জ্বলবে না। চুলা এমনিও খুব ভালোভাবে জ্বলতেছে, তারপরেও আমি খড়িগুলা কুড়ায় নিয়ে আসলাম। আর এইদিকে আর একটা চুলাও ধরাই দেওয়া হয়েছে, তার উপর খিচুড়ি তুলে দেওয়া হয়েছে। আর আমাদের সুইটি ভাবি তো খিচুড়ির পানিটা একদম ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছে। আসাদ ভাই মাংসের লবণ দেখতে স্যার বলতেছে একদম ঠিক হয়েছে, কিন্তু মাংসটা অনেক ঝাল হয়ে গেছে। যাই হোক, একটু ঝাল ঝালই ভালো লাগে আমার, বাচ্চারাও সব বাচ্চারাই ঝাল খেয়ে মোটামুটি অভ্যস্ত আছে। আর আমার ঠান্ডা ঠান্ডা লাগতেছিল, চুলার কাছে একটু বসে পড়ছি। আর মোটামুটি এখন রাদওয়ানের বাবা মাংস বাটিতে তুলে এনে দিছে আর বলতেছে সবাই লবণ দেখো, এত মজা হয়েছে মাংসটা, একদম কি বলবো, সব কিছুই পারফেক্ট, ঝাল লবণ একদম সেদ্ধ হয়ে গেছে, খুবই টেস্ট, সব কাড়াকাড়ি শুরু হয়ে গেছে মাংস খাওয়ার জন্য। আর আমরা তো বেগুনের চাক ভাজি করবো, ওইটাও কেটে নিচ্ছি। আর এই দেখেন খালি নাড়াচাড়া করে পুরো ক্রেডিট নিচ্ছে হচ্ছে রুমি ভাই আর মাসুদ ভাই, কোনো কাজ করে না, খালি নাড়াচাড়া আর হচ্ছে লবণ দেখা দেখি এগুলা করতেছে। বেগুনগুলা মোটামুটি ভালো করে মাখায় নিলাম। আর এইদিকে মাংস হয়ে গেছে, আমাদের রুমি ভাই মাংসের পাতিল নামায় দিছে, আর একটা খিচুড়ি আর একটা চুলায় ধরাই দিলাম, দুই পাশের চুলায় দুইটা খিচুড়ি। এই যে আমাদের সুইটি ভাবি আবার চলে আসছে পানি মাপতে, খিচুড়ির পানিটা সে ঠিক করে দিচ্ছে। খুবই, যাই হোক আজকে অনেক মজার দিন কাটালাম সবাই মিলে হই হুল্লা। এই যে খিচুড়ির পাতিল, খিচুড়ির স্মেলও একদম পুরা ঘ্রাণে একদম অস্থির হয়ে গেছে, খালি পেটের মধ্যে চৌচো করতেছে সবারই, গরম গরম ধোয়া উঠা খিচুড়ি, আর এদিকে গরম গরম মাংস। যাই হোক সব মিলে এখন খাবার পালা, বেগুনের চাক ভাজিটা করেই আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়ব। বেগুনের চাকগুলোও দিয়ে দিচ্ছি চুলায়, খিচুড়ির সাথে অবশ্য বেগুনের চাক ভাজি খুবই মজা লাগে। আমি বলতেছিলাম একটু কাঁচা এনে বেগুনটা দেখাও, আপনাদের ভাইয়া ভিডিও করতেছিল, তো উল্টাই দিচ্ছি, খুব দ্রুত হয়ে যাচ্ছিল চুলার জালটা, এত দ্রুত হচ্ছে মানে জ্বলতেছিল বেগুনের চাক ভাজিটা, মানে দিতে দিতে আবার উল্টাই দিতে হচ্ছে এরকম অবস্থা। যাই হোক অনেকগুলো বেগুন ছিল, একবারে দুই তিন তাওয়া হয়েছে, ওইগুলা সব ভাজে নিলাম। এই দেখেন আমি বা খালি বলতেছি নাড়াচাড়া করেই পুরা ক্রেডিট নিয়ে নিল আমাদের মাসুদ ভাই, খালি নাড়াচাড়ার উপর আছে এরা। তো এই যে আমাদের মাসুম ভাইরাও চলে আসছে, একটু দেরি হয়ে গেছে মাসুম ভাইদের আসতে, চলে আসতে আমি ফান করে বলতেছিলাম ভাই এত দুই প্যাকেটে কি এত মিষ্টি টিষ্টি নিয়ে আসছেন। যাই হোক, আর এই যে ভাইয়ের ছোটো ছেলে শারমিন আপু আর মাসুম ভাইয়ের ছোটো ছেলে তৌসিফ,
এখন দেখেন পায়ের ডান্স হচ্ছে, কিন্তু এটা কিন্তু পায়ের ডান্স, কে করছে সেটা আর বললাম না, সবাই বুঝে নিয়েন কে পায়ের ডান্স করলো। এখন গরম গরম খিচুড়ি তুলে দেওয়া হচ্ছে, মাংস তুলে দেওয়া হচ্ছে, আমরা খাওয়া দাওয়া করে নিব। বাচ্চাদের অবশ্য আগে বসাই দেওয়া হয়েছে, কারণ অনেক দেরি হয়ে গেছে, প্রায় 10:30-11টা বাজে এখন রাত। আর এখানে ভর্তার আইটেম কিছু ছিল, আলু ভর্তা, এটা তো বেগুনের চাক ভাজি, শুটকি ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, অনেক রকম ভর্তা ছিল। তো ফাইনালি আমরা খাবার খাচ্ছি, এত কষ্ট করে রান্না বাড়ির পর কেমন হয়েছে বলো? মাসুদ ভাই কেমন হয়েছে? খাওয়ার ব্যাপারে কোনো কমেন্টস নাই। আমরা হচ্ছে এই আপাকে হায়ার করে নিয়ে আসলাম, আমরা এই আপাকে হায়ার করে নিয়ে আসছি থালা বাসন ধোয়ার জন্য। এই গানটা দাও, সংসার আমার ভালো লাগে না, এই গানটা সার্জে দাও। যাই হোক, এই গানটা শেষে দিয়ে দিল, সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি। তো গানের তালে তালে আমাদের হাড়ি পাতিল মাজাগুলো সেই রকম হচ্ছিল, আমিও খুব ফান করে করে মাজতেছিলাম আর একটু অভিনয় করতেছিলাম। আর যাই হোক, কালির পাতিল ঘষে ঘষে তুলতে অনেক কষ্ট, এই যে আমি একটু অভিনয় করতেছিলাম গানের তালে তালে, অনেক মজা হচ্ছিল শেষের টুকু। তো যাই হোক, আমরা সামারে এরকম মাঝে মধ্যেই প্রোগ্রাম করব, সব একসাথে হব, হইহুল্লা করব, কারণ সামার টাইমটা খুবই অল্প সময় থাকে, তো সবাই মিলে খুবই মজা করবে ইনশাল্লাহ। বাদল ভাই গলায় নাকি ব্যাং ঢুকিছে, সুইটি ভাবি বলতিছে। তো ফাইনালি আমরা এই যে বাদল ভাইয়ের স্পেশাল দই আর মিষ্টি খাবো, এখন বাজে রাত 12টা, তাই না? মাসুম ভাই কই, মাসুদ ভাই কই, আসাদ ভাই কই, আমার রুমি ভাই কই, ভাই সব সময় এই যে মাসুম ভাই সব সময় ভাবির ছোঁয়া পেতে চায়, মাসুম ভাই ভাবির ছোঁয়া সব সময় পেতে যায়। দেখো এই জ্যাকেটটা সব সময় গায়ের সাথে জড়াই রেখে দিছে, আল্লাহ হাফেজ।